আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই খুবই ভালো আছি। তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার এই গ্রামের বাড়িটা, যেটা আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন। তো এখন আমি এই বাড়িটা ছেড়ে শহরের বাড়িতে চলে যাচ্ছি, আর এখন হচ্ছে একেবারেই সন্ধ্যা টাইম। হয়তো ভিডিওগুলো দেখেই বুঝতে পারছেন যে সন্ধ্যা হয়ে এসেছে আর বৃষ্টিও নামবে মনে হয়, বিদ্যুৎ চমকাচ্ছে এই টাইমটাতে। তো আমি কয়েকদিন যাবত মানে এখানে প্রচুর গরম, তো সেই কারণে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছি, ঠান্ডা লেগে গিয়েছিল। তো এখন ভাবলাম যে আসলে অনেক দিন থাকা হলো, আর আমার গাছগুলো আমি ফার্স্ট যখন এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছগুলো আমার কি বেহাল অবস্থা হয়েছিল, দেখেই কান্না পাচ্ছিল, এতটা খারাপ হয়ে অবস্থা ছিল। আর এখন দেখুন সবুজে একদম ভরে গিয়েছে, এত সুন্দর লাগছে। আসলে ভিডিওতে কতটা ভালো বোঝা যায় বুঝতে পারি না, বাট এখানে যদি আপনারা একবার নিজে এসে দেখতেন যে আসলে কতটা ভালো লাগে এই পরিবেশটা, তাহলে বোঝাতে পারতাম। তো এই দিকের গাছগুলো দেখেন, সব গাছগুলোই একদম সবুজে ভরে গিয়েছে। এগুলোর যেরকম পরিচর্যা করা প্রয়োজন মোটামুটি সব আপনাদের সাথে শেয়ার করেছি যে কী ধরনের পরিচর্যা গাছে আমি করে থাকি। আর এগুলোতে খুব বেশি যে পরিচর্যা করতে হয় এরকম নয়, কারণ হচ্ছে এগুলো তো মাটিতে রোপণ করা, টবের গাছের যত্নটা একটু বেশি করতে হয়, কিন্তু মাটির গাছে এতটা বেশি যত্ন না করলেও হয়। আমার কী বলবো, একটু খারাপ লাগছে যে আমি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু অন্যবারের মতন অতটা খারাপ লাগছে না, কারণ আমি দু একদিনের মধ্যেই চলে আসব, যেহেতু স্কুল খুলে দিতে পারে এরকম একটা সম্ভাবনা আছে, তাহলে তো আমি রেগুলারই এখানে আসতে পারবো। আর হচ্ছে এই যে গাছগুলোকে যে আমি সুস্থ করতে পেরেছি এটা ভেবে খুব ভালো লাগছে, যে এদিকে আমার গাছগুলোকে অনেক সুন্দর হয়েছে এখন। আগে প্রথম যখন এসেছিলাম তখন তো গাছগুলোর অবস্থা অনেক খারাপ ছিল, তো এখন গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে আমার ইনকমপ্লিট কাজ, ভেবেছিলাম যে আমি অনেকগুলো কাজ করব, বাট আসলে কোনো কাজই করতে পারিনি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ঝর্ণা বানিয়েছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট আমার চিন্তা ভাবনা ছিল মানে আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল যে আমি এবারও এখানে একটা ঝর্ণা করে রেখে যাই, মানে ফোয়ারা করে রেখে যাই, সেটা আপনাদের সাথে শেয়ার করতাম, বাট আসলে আমার এই অসুস্থতার কারণে আর করা সম্ভব হলো না। তো এখন যাচ্ছি, বাকিটা সময় আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। আমি যতবার গ্রামে যাই ঠিক ততবারই আমার আর শহরে আসতে ইচ্ছা করে না, তো এবারও ছিল সেই রকমই যে গ্রামে গিয়েছি আর আমার ফিরতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু আরাবির খুব বিরক্ত লাগছিল, মানে ও অনেক দিন থেকেছে, ও আসলে গ্রামে থাকতে অতটা বেশি পছন্দ করে না, কিন্তু অত্রি গ্রামে থাকতে অনেক বেশি পছন্দ করে। তো আরাবির জন্য চলে আসতে হলো, আর আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন আমরা একদম সন্ধ্যাবেলা বের হয়েছি আর রাত্রি হয়ে গিয়েছে রাস্তায়, তো খুব বেশি জ্যাম ছিল না রাস্তায়, খুব বেশি বলতে জ্যাম ছিলই না, এদিকটাতে সাধারণত কোনো জ্যাম থাকে না। তো আমরা বাসায় চলে আসি, বাসায় এসে বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সবাই মিলে গুছিয়ে রাখি। এমনিতে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, যদি আমি কাজগুলো রেখে দেই তাহলে দেখা যাবে যে আরও বেশি সময় লেগে যাবে, কারণ একদিন রেখে গেলে পরের দিন আবার রেখে দিতে ইচ্ছে করবে, এরকম থেকেই যাবে। তো জিনিসপত্র আনার পর আমার একটু কষ্ট হচ্ছিল, বাট এই টাইমটাতে করে নিলে সবাই হাতে হাতে করে নেবে, সেই কারণে একটু কষ্ট হলেও কাজগুলো করে নিলাম। আর এখানে যে জিনিসপত্র মানে ব্যাগ দেখতে পাচ্ছেন এলোমেলো, সব কিছুই হচ্ছে এনে ড্রয়িং রুমে রেখে দিয়েছি। আর আগে থেকেই ইচ্ছা ছিল না যে
আসবো, আমার আরও দু একদিন পরে আসার ইচ্ছা ছিল। তো তানি আর আম্মা ভাবি এগুলো যা পেয়েছে তার মধ্যেই ভরে দিয়েছে, জামা কাপড়গুলো ওনার হাতের কাছে যে ছিল, আর আমি যে ব্যাগগুলোতে জামা কাপড় নিয়েছিলাম, জিনিসপত্র নিয়েছিলাম, সেগুলো এখনও ওখানে রয়ে গিয়েছে। তো এই যে সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যে সব কিছু দেখেন একদম গুছিয়ে ক্লিন করে নিয়েছি, তারপর আমরা ঘুমাবো। আর রাতের জন্য খাবারটা আমি আসলে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম, সেই কারণে রাতে আর ঝামেলা হয়নি। আর আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে সবাই বুঝতে পারছিল এবং আমিও বুঝতে পারছিলাম যে আমার শরীরটা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে, সেই কারণে সকালবেলা আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে, বাচ্চারা, মানে সবাই মিলেই আসলে সকালের কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি। প্রথম বাসায় আসলে অনেক দিন পর দেখা যায় যে অনেকগুলো কাজ জমা থাকে। আর বাড়ি থেকে যে আমগুলো কিনে নিয়েছিলাম সেগুলো আমি রেখে দিচ্ছি ফ্রিজে একটা যে ঝুড়ির মধ্যে করে। তো এগুলো আসলে আমাদের গ্রামের বাড়িতে বলতে ওখানে ভালো আম হয় না, আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, তার চাইতে এই শহরেই ভালো আম পাওয়া যায়। তো তারপরেও এলাকা থেকে নিয়ে এসেছি, সেটাই বড় কথা, সেগুলোই গুছিয়ে রাখছি। আর এখানে আমি সকালে খাবারের পর অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম, একদম ঘুমিয়ে গিয়েছিলাম। সাধারণত আমি দিনে ঘুমাই না খুব বেশি অসুস্থ না হলে, ঘুমিয়ে যাওয়ার পরে বাচ্চাদের দুপুরের খাবারের জন্য ওরা আসলে নিজেরাই খাবারটা রেডি করে রেখেছে এবং সেগুলো ভিডিও করে রেখেছে যে আম্মু ব্লগে কী দেবে। আম্মুর তো কোনো ভিডিও করা নেই, আমার অবশ্য কয়েকটি ভিডিও আগে থেকেই ভিডিও করা আছে, সেগুলোই দিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি। তো এই যে আরাপি অদ্রি, অদ্রি সাধারণত এই কাজটা করে থাকে বেশিরভাগ সময়। তো ওদের নাস্তা বানিয়ে দুপুরবেলা খেয়ে নিয়েছে আর আমাকে ডাকেনি, ভাবলো যে আম্মু তো অসুস্থ, এই সময়ে যদি ডাকি আম্মুর হয়তো খারাপ লাগতে পারে, সে কারণে ওরা আর আমাকে ডাকেনি। আমি একদম সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিলাম, এতটা অসুস্থ ছিলাম। সেই সন্ধ্যাবেলা উঠে আবার রাতের খাবারের জন্য আমি রেডি করছিলাম, আর সকালে যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু আমি হচ্ছে মাংস বের করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মাংস না ঠিক, এটা হচ্ছে গরুর পা, গরুর পা বের করে রেখেছিলাম। তো উঠে সেগুলোকে ধুয়ে, মশলা যেহেতু সব কিছু রেডি ছিল সেই কারণে এগুলোকে একটু বসিয়ে দেয়, আর আমি এখানে বসিয়ে দিছি সব ধরনের মশলা দিয়ে হচ্ছে এই যে কুকারে, প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আদা পেস্ট, গরম মশলা, মানে সব ধরনের মশলা, মাংস রান্না করতে আমরা যেগুলো ইউজ করে থাকি সব একসাথে দিয়ে, লবণ সব কিছু একসাথে দিয়ে পানি দিয়ে দিচ্ছি। আর এই কয়দিনে যা রান্না করছি কোনো কিছুতেই লবণ দিতে মনে ছিল না, তো মাংসটাতে ঠিকঠাক লবণ দিয়েছিলাম। তো আসলে আমার মনে হচ্ছিল যে আমি ঘুমের ঘোরে রান্না করছি, অসুস্থ শরীরে যা হয় আর কি, কারণ বাচ্চারা তো রান্নাও করতে পারবে না যে ওরা রান্না করে খাবে, সেই কারণে। আর মাংসটা রান্না করছি, মাংসটা রান্না করলে হয়তো দুই একবার খাই, বাট অন্য কিছু তো আর একবার রান্না করলে পরের বার ওইভাবে খেতে চায় না। মাংসটা রান্না করলে অনেক সময় ওদের ক্ষুধা লাগলে মুড়ি দিয়ে খায়, আর ওদের এই যে গরুর পাটা ভীষণ পছন্দের, সেই কারণেই ভাবলাম যে এটাই ওদের রান্না করে দিই। আমার সবসময় ইচ্ছে করে যে গুছিয়ে আপনাদের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, কিন্তু আসলে গুছিয়ে ভিডিও করা সম্ভব হয় না, দেখা যায় এক এক সময় এক এক প্রবলেমের কারণে গুছিয়ে সুন্দর করে ভিডিওগুলো উপস্থাপন করা সম্ভব হয় না। আর যেহেতু রেগুলার ব্লগ, সেই কারণে রেগুলার যে কাজগুলোই করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর একটা বিষয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অসুস্থতার কারণে কারো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। আমি দেখতেছি সবার কমেন্টগুলো, মন চাচ্ছে না, মানে একটু ভালো লাগলে আমি দেখি যে কে কি কমেন্ট করলো সেগুলো দেখি, বাট রিপ্লাই দিতে পারছি না। প্লিজ সবাই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর একটু ভিডিও করে নিলাম আমার গাছগুলোকে, যদিও এগুলোর কোনো যত্নই আমি করতে পারিনি। এগুলোকে আসার পর এখন পর্যন্ত এদের ধুয়ে দিতে পারিনি, পানি চেঞ্জ করে দিতে পারিনি। তো তারপরেও যেমন আছে ঠিক সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।